নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন এপিসোডে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের গরমকালে রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি একটি স্পেশাল শরবত। সাধারণত আমরা যেভাবে আমের শরবত খেয়ে থাকি তার থেকে একটু আলাদা, কিন্তু খুবই টেস্টি আর হেলদি, গরমকালের জন্য খুবই উপাদায়ক এই শরবতটি। চলুন তাহলে এই ঠান্ডা ঠান্ডা সুন্দর রেসিপিটি আমরা দেখে নিই। কাঁচা আমের স্পেশাল শরবত বানানোর জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি। আমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আটিটা ফেলে দিয়েছি। চিনি নিয়েছি আমি 5 টেবিল স্পুন। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই শরবতটা একটু টক মিষ্টি ভালো লাগে, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে, তাই আমি 5 টেবিল স্পুনই ইউজ করেছি। একটা পাতি লেবু নিয়েছি আর 1 চা চামচ বিট নুন লাগছে। আমরা প্রথমে আমগুলোকে সেদ্ধ করে নেব। আমি 2 কাপ জল গরম করেছি, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চেক করব আমটা সেদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, আমগুলো খুব সুন্দর গলে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব আর এটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। এই জলটা কিন্তু আমরা ফেলবো না, একসঙ্গে আমের সঙ্গে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব, তবে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এবার একটা মিক্সার জার নিয়েছি। আমাদের আম সেদ্ধটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে, জল সমেতই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনির পাউডারটা। চিনি গুঁড়ো না করে নর্মাল চিনিও আপনারা ইউজ করতে পারেন, তবে গুঁড়োটা দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভালো আসে। এবার এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার 2 গ্লাস নিয়েছি আমি, কারণ আমি 2 গ্লাস শরবত করব। অর্ধেক অর্ধেক জুসটা ঢেলে দিচ্ছি গ্লাসে। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আপনারা আমের পেস্টটা বানিয়েও ফ্রিজে 15 দিন রেখে দিতে পারেন, আর গেস্ট আসলে আপনারা সার্ভ করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে বিট নুন। একটা পাতি লেবু থেকে রস বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পাতি লেবু দিয়ে আগে ব্লেন্ড করবেন না, তাহলে লেবুর যে রিফ্রেশিং, যে সুন্দর গন্ধ আর ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায়। এবার ওপর থেকে আমরা আইস কিউব দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কাঁচা আমের স্পেশাল শরবত বা জুস। অবশ্যই গরমকালে এই রেসিপিটা ট্রাই করবেন, কেননা খুবই টেস্টিও হয়, বানানোর ঝামেলাও কম,
আর তাছাড়া আম শরীর থেকে তাপ কিন্তু অনেকটাই দূর করে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, বাই।